হ্যালো বন্ধুরা, ভিলেজ কিচেন উইথ রুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা আমি আম গাছের তলা থেকে শুরু করছি। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আজকে আমি কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো, তো সেই জন্য চলে এসেছি গাছ থেকে আম পাড়তে। তো আমি এখন আমগুলো পেড়ে নেব। এরকম আরও চারটে পেড়ে নেব। একটু সাবধানে পাচ্ছি, আমের আটা লেগে গেলে সেখানে ঘা হয়ে যায়। কত লাফিয়ে লাফিয়ে আম পাচ্ছি। এটা টানলে আর আসছে না, এটাই পেড়ে নিচ্ছি। উপরে যত আম আছে সব বড় বড়, আর নিচে সব ছোট ছোট। তো চারটে আম আমি নিয়ে নিয়েছি, এবার চলে যাবো রান্নাঘরে। আর আপনাদের অনুরোধ, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর এই আমগুলো পাশের গাছে হয়েছিল, আমি পেড়ে নিয়েছি, এগুলো ঘরে কাজে লাগবে। এবার আমগুলো আমি ছাড়িয়ে নেব। আমি তো একটু খেয়ে দেখি, টক আছে কি মিষ্টি। ওরে বাবা, ভীষণ টক, ভীষণ। একটা গাছের, এই গাছের আমটা, এই আমটা একটু মিষ্টি হয়, এটা ভীষণ টক। বাপরে বাপ, আমটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি আমটা সিদ্ধ করে নেব। আমগুলো দিয়ে দেব, আর আম গোটা গোটাই রাখবো। আমটা সিদ্ধ হোক, আর ততক্ষণ আমি চিনিটা গুঁড়ো করে নেব। আমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কাঁচা আম থেকে এবার পাকা আম হয়ে গেছে। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এতে অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। আমটা দেখলাম বাইরে ঠান্ডা লাগছিল, সেই জন্য মাখাচ্ছি, আর দেখলাম খুব ভেতরে গরম, তো আরও অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। জলের সঙ্গে আমগুলো ভালো করে মেখে নিয়েছি, আর এই দেখুন আঁটি। এবার আমি আমটা সেকে নেব। আমটা খুব ভালো করে সেকে নিয়েছি, আর এই দেখুন এইগুলো কিন্তু বাদ দিয়ে দেব। এগুলো মুখে পড়লে আইসক্রিম খেতে খুব একটা ভালো লাগবে না। যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। একটু বেশি করে দিলাম, আমটা এমনি খুব টক। এবার দিয়ে দেব অল্প করে বিট লবণ, যাতে টক ভাবটা কেটে যায়। এক চিমটির মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ফুড কালার। ফুড কালারটা দিয়েছি, কাঁচা আমের মতো দেখতে হবে সেই জন্য দিয়েছি, আর দেখুন কাঁচা আমের মতো দেখতে হয়ে গেছে। আমি এরকম দুটো আইসক্রিম মল নিয়েছি, দেখুন
এগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব আমি আইসক্রিম মলের মধ্যে। একটা এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি, এবার এর উপরে দিয়ে দেব। এবার অল্প অল্প করে আমি কাঠির অনুযায়ী এইভাবে হালকা করে ছেঁদা করে নেব। এই মলের কাঠিগুলো এরকম, সেই জন্য আমি কেটে নিয়েছি যাতে আইসক্রিমের কাঠি দিলে কাঠিটাকে ধরে রাখতে পারে। এবার আমি কাঠিগুলো বসিয়ে দেব। হ্যাঁ হয়ে গেছে, খাবি? এখন কিছুই হয়নি, সবে বসাচ্ছি। এবার আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব। এটা আবার বেরিয়ে এলো, হাত দিস না বাবা। সব আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজে ঢুকিয়ে দিলাম এইভাবে, 5 ঘন্টা এইভাবেই থাকবে, 5 ঘন্টা পরে বের করব। তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি চো, গরমে আইসক্রিমগুলো সব গলে যাচ্ছে। এখানে বস, এপারে এপারে, এদিকে বস, এদিকে এদিকে। বন্ধুরা, 7 ঘন্টা পরে ফিরে এসেছি, আর আইসক্রিমগুলো দেখুন কত ভালোভাবে সেট হয়েছে। এই দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আর এই যে ট্রেটা আইসক্রিম মল, আমি এই জলের মধ্যে বসিয়ে দেব, তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর কাঁটি সময় তুলতে গেলে কাঁটিটা বেরিয়ে আসবে। বাবা বাবা, ভালো ছেলে আমার। এদিকে এদিকে, এগুলোর কাঁটিগুলো কি কোন দিকে কোন দিকে চলে গেছে, সব আইলের জন্য। আইল গিয়ে বার বার করে শুধু খুলে খুলে দেখছিল। পার্টি হবে, আইসক্রিম পার্টি না, আইসক্রিম। তুই কোনটা নিবি আইল? আমি লম্বা নেব, হেভি হয়েছে, পুরো কাঁচা আমের ফ্লেভার আসছে এতে। ও যে রসটা পড়ে গেছে তার থেকে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, খেতে খুব ভালো লাগছে। এই গরমে এরকম কাঁচা আম দিয়ে আইসক্রিম হলে আর আমাদের কোনো কথাই নেই, খুব সুন্দর লাগছে আইসক্রিমটা খেতে। আইল কটা খেতে পারবি বল? দুটো দুটো এখানে একটা করে নিয়ে যায়। তুই একটা নিয়ে যা, যা কাঁচা আমের আইসক্রিম খেয়ে বল কেমন হয়েছে। বন্ধুরা, আইসক্রিমটা টকটক লাগছে, খেতে খুব ভালো লাগছে। আর আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন, খুব কম খরচে। এটা আমি বাড়িতে তৈরি করেছি মাত্র 3টে আম দিয়ে। আর আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই আমের আইসক্রিমের রেসিপি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।